হ্যালো জান, কই তুমি? জান কি বলো, কই আমি মানে তুমি জানো না এই টাইমে আমি মিউজিক ক্লাসে থাকি, মিউজিক শিখতেছি। মিউজিক ক্লাসে? আচ্ছা তুমি কি করতেছো? আর জান কি বলো, মিউজিক ক্লাসে আর কি করব, এই যে মিউজিক শিখতেছি। আচ্ছা জান তুমি কি করো? আমি আমি তো জান ডান্স ক্লাসে। ও, ডান্স ক্লাসে কি করতেছো তুমি? জান ডান্স ক্লাসে কি করব, আবার ডান্স প্র্যাকটিস করতেছি। আচ্ছা জান, আমার না কেন জানি মনে হচ্ছে তুমি না আমার কাছে মিথ্যা বলছো। কি বলতেছো জান, আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলবো? আমি বললাম না আমি মিউজিক ক্লাসে। আমার কসম করে বলো। কসম? তোমার কসম জান, বিশ্বাস করো আমি মিউজিক ক্লাসে। আচ্ছা তাহলে তো ওখানে তোমার অনেক ফ্রেন্ড আছে তাই না? ফ্রেন্ড না, ফ্রেন্ড তো আছে, অনেক আছে। আচ্ছা তুমি এক কাজ করো, একটা ফ্রেন্ডের সাথে আমার একটা কথা বলাই দাও। কথা বলবো না, কথা বলাই তো দেয়াই যায়। শোনো শোনো, অবশ্যই যেন মেয়ে ফ্রেন্ড হয়, ঠিক আছে? মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলবো না জান। ওকে জান, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমার একটু দিন মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলে দিতে। হ্যালো বলে। হ্যালো জান, তোমার এবার বিশ্বাস হয়েছে না? হ্যাঁ খুব বিশ্বাস হয়েছে। এটা আপনি মানে তুমি? এটা তুমি? হ্যাঁ এইটা আমি। আসলে মানুষ ঠিকই বলে, না দেখে না রিলেশনে যাইতে নাই। আমি মিউজিক ক্লাসে যান, আমি মিউজিক শিখতেছি, আমি এখানে আমি সেখানে, আর উনি কি না রেস্টুরেন্টের ওয়েটার। এই তোমার আমার সাথে যায়? হ্যাঁ দেখো তো যায় কিনা, আসছে রিলেশন করতে, যাও ওখান থেকে, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার মনে হয় তোমার সাথে কথা আছে, আমি কি চাই দেখতে তোমার সাথে কথা বলবো নাকি? তুমি মিথ্যা কি আমি একা বলছি? তুমি বলো নাই, তুমিও তো মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো, তুমি ডান্স করো, ডান্স, হ্যাঁ মিষ্টি খাও, দই খাও, হ্যাঁ আসলে তো এই যে সানাবাত সানাবাত খাও, ওই যে মানুষের এটো করা প্লেট, এগুলো পরিষ্কার করো, ছি ছি ছি। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার নাম্বার ডিলেট করবা, জীবনে আমার ফোন দিবা না। কর সাথে কি করতে এসেছি? আসছি আমি মিউজিক শিখি, থাক। আসলে দোষটা কিন্তু আমাদের দুজনেরই, তুমিও মিথ্যা কথা বলছো, আমিও মিথ্যা কথা বলছি। আমি কিন্তু তোমারে মাফ করে দিছি, কারণ ওয়েটার মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তোমার কি ওয়েটার ছেলেটার সাথে থাকতে কোনো সমস্যা আছে? না একদমই সমস্যা নেই। শোনো, আমরা রেস্টুরেন্টে কাজ করে আমরাও একটা রেস্টুরেন্ট দিব, আমি কিচেন সামলাবো আর তুমি রেস্টুরেন্ট সামলাবো, পারবে না? খুব পারবো।